দেখাতে নিয়ে যাচ্ছি দমদম ব্রিজ বদ্ধভূমি, যেটি রংপুরে অবস্থিত। 30 মে 1971 সালে পাক হানাদার বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে কারমাইকেল কলেজের শিক্ষক অধ্যাপক সুনীল বরণ চক্রবর্তী, অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী, অধ্যাপক চিত্তরঞ্জন রায়, অধ্যাপক কালাচাঁদ রায় এবং তার সহধর্মিনী মঞ্জুশ্রী সহ রায়সহ পরবর্তীতে এ স্থানে আরও অনেক মানুষকে ধরে এনে নির্বিচারে হত্যা করা হয়। নগরীর মডার্ন মোড় থেকে উত্তরে 3-4 কিলোমিটার দূরে মডার্ন মোড় থেকে রিক্সা অটোতে যাওয়া যায়। আপনারা ভিডিওতে দমদম ব্রিজ বদ্ধভূমি দেখছেন। রংপুর জেলার বদ্ধভূমি সমূহ হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের রংপুর জেলায়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় জেলার বিভিন্ন স্থানে পাক বাহিনী এলাকার নিরীহ মানুষকে হত্যা করে এ বদ্ধভূমিগুলো মুক্তিযুদ্ধের স্মৃতিফলক করে আসছে। দেখছেন 71-এর বদ্ধভূমি। রংপুরে বেশ কয়েকটি বদ্ধভূমি ছিল, তার মধ্যে টাউন হল বদ্ধভূমি, সাহেবগঞ্জ বদ্ধভূমি, দক্ষিণগঞ্জ বদ্ধভূমি, বালারখাইল বদ্ধভূমি, জয়রাম আনোয়ার মৌজা বদ্ধভূমি, নব্দিগঞ্জ বদ্ধভূমি, ঝাড়ুয়ার বিল ও পদ্মপুকুর বদ্ধভূমি, লাহারির হাট বদ্ধভূমি, ঘাঘটপাড়ের বদ্ধভূমি, নিষ্পেতগঞ্জ বদ্ধভূমি, দমদমা ব্রিজ বদ্ধভূমি, যেটি দেখছেন সেটি দমদমা ব্রিজ বদ্ধভূমি। রংপুর ঢাকা রোডের পাশে দমদমা নামক স্থানে এ বদ্ধভূমি অবস্থিত। এখানে অধ্যাপক সুনীল বরণ চক্রবর্তী, অধ্যাপক রামকৃষ্ণ অধিকারী, অধ্যাপক চিত্তরঞ্জন রায়, অধ্যাপক কালাচাঁদ রায়কে হত্যা করা হয়। এছাড়া জাফরগঞ্জ বদ্ধভূমিও অন্যতম। আপনারা ভিডিওতে রংপুর জেলার দমদম ব্রিজ বদ্ধভূমি দেখছেন। টাউন হলেও বদ্ধভূমি রয়েছে, যেটি রংপুর সদরে। রংপুর শহরে টাউন হল ছিল নারী নির্যাতনের কেন্দ্র, সেখানে নিরীহ বাঙালিদের হত্যা করা হতো। স্বাধীনতার পর এখানে অনেক মানুষের কঙ্কাল পাওয়া গিয়েছে। টাউন হলের উত্তর দিকের কুয়ায় অজানা অনেক মানুষের কঙ্কাল পাওয়া গেছে। এখানে একটি বদ্ধভূমি স্মৃতিস্তম্ভ আছে, যারা টাউন হলে যাবেন তারা অবশ্যই স্মৃতিস্তম্ভ দেখবেন। রয়েছে সাহেবগঞ্জ বদ্ধভূমি, রংপুর শহর থেকে 5 কিলোমিটার দূরে তপোধন উইনোয়ের বীরচরণ মৌজায় এটি অবস্থিত। এখানে 19 জন বাঙালি সৈনিকের মরদেহ।